বলতে পারি যে একটা গরু থেকে আমরা প্রায় কত পাই, 15-20 হাজার, 15 কুম যেটা হয় সেটা কত হয়, কম 15 পনেরো, আর বেশি যেটা হয় 20-25, এবার আছে 20 ধরে, এবার আছে গরে 20, হ্যাঁ 10টা গরু 2 লাখ। এই যে মনে করেন যে মানুষ চাকরির জন্য 10-15 লাখ 20 লাখ, কেউ 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দেয় দিয়ে ওই চাকরি করে, ওই চাকরির টাকা তো তুলতে অনেকদিন যায় তাই নয়, ওই টাকাটা যদি নিয়ে যদি সে মনে করেন যে তার জায়গা জমি থাকে, সে গরু ফার্ম করে কি কোনো বাগান টাগান করে, এটা যে লাভজনক বেশি হবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি, আমি রায় হান্দাওয়ান। আপনারা জানেন আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে প্রায় 68%, আর এই কর্মক্ষম জনগোষ্ঠীকে যদি আমরা যথাযথ কর্মসংস্থান দিতে পারি এবং কাজ করায় উদ্বুদ্ধ করতে পারি এবং জনসম্পদ রূপান্তর করতে পারি, তাহলে আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়ন এটা শুধু সময়ের ব্যাপার। আর যুব কথা এদেশের কর্মক্ষম এবং যুব নারীকে কর্মক্ষম করার জন্য কাজ করছে, তারই ধারাবাহিকতায় আজ এসেছি আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি গ্রামে। এখানে এক ভাইয়ের গাব গাভীর খামার আছে, আমরা তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ সাজিদুদ্দিন মণ্ডল। আর এই গ্রামটা? গ্রামের নাম হলো করমজি। করমজি? আচ্ছা, আপনি আসলে তো গাব গাভীর? জি ভাই। কাজ করেন? জি। তো এটা কিভাবে করে? আগে মোটা তাজা করানো করেছি, তারপরে এখন আমি গাব গাভী মানে একটা গরু কিনে নিয়ে আসলাম 65-70 হাজার টাকা দিয়ে, নিয়ে আসার 15-20 দিন পর ওই গরম হয়ে যায়, গরম হলে আমি বীজ দিই। বীজ দেওয়ার পর বাছুর হলে 1-1.5 মাস পর বাছুর সরকার গাভীটা তুলে রাখবো, আর আমরা গরু দেখবো তারপর আরো। আমি শুনছি আপনার মালটা বাগান আছে? জি ভাই। আর আরো অন্যান্য জিনিসপত্র আছে আপনার ভালো মোটামুটি? হ্যাঁ, মালটা আছে আমার, ওই ডালিম আছে। আচ্ছা। তারপরে ড্রাগন আছে। আচ্ছা। এই কাটিমন আম, গরুমতি আম, এগুলো আছে। তো আপনি লিচু আছে, সানাথিরি লিচু আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি ছবি আছে? আমি গরু, গরু তো কেন আসলো? গরু ভাই, গরু লাগে আমাদের গৃহস্থ মানুষ, আমাদের গরু ভালো লাগে। গরুর এই যে গোবরটা আছে না, এই গোবরটা আমাদের জমির খুব ক্ষতি হয়। এটা এটা কম্পোস্ট সার তো আসলে জমির জন্য খুবই ভালো। তারপর বায়োগ্যাস চালায়। তো আমরা ওই শেষে থেকে আসি, আমরা ওই ভাই আপনার যে গাভীটা, এটা বয়স কত? এটা এখনো দাঁতে নেই ভাই। আচ্ছা। এনো অদাত আগর বলে, আগর বলে যেটা দাঁতে নেই এখনো। আচ্ছা, এটা কতদিন আগে কিনছেন? এটা আমার 5-6 মাস হতে কিনা। ওটা নিয়ে পরিকল্পনা কি আপনার? এটা আমি 5-6 মাস আগে কিনেছি, কিনার পর আমি কিনার পরেই 15-20 দিন পর বীজ দিছি। আচ্ছা। যেমন গাভী হয়ে গেছে, গাভ হয়ে গেছে। আর কি জাতের বীজ দিয়েছেন আপনি? এটা আমি সাইওয়ান। দাম কত নিয়েছিল এই গরুটার? গরুটা আমাদের নিয়েছিল 63 হাজার ভাই। 63 হাজার। এখন কয় মাস চলতেছে তার গর্ভবতী? এখন 5 মাস চলতেছে গাভ। আচ্ছা। তো এই যে সাইওয়াল বীজ দিলেন, এই বীজগুলো কে দেয়? এর লোক আছে ভাই। আচ্ছা আচ্ছা। এলে বীজ দেওয়ার লোক আছে। এলে কি আপনি সরকারি অফিস থেকে নেন নাকি যারা এই যে গ্রামে আপনার? এই গ্রামে যারা আছে এদের মধ্যে ভালো মন্দ আছে, আর ভালো যেটা বীজ দেয় ভালো বীজ, আর ভালো জাতের বীজ দেয়। তার বীজ দিতে কত নেই? বীজ দিতে নেই 500 টাকা নেই, 700 নেই, 600 নেই। আচ্ছা। তাই আমার এটাও কিনা করি। আচ্ছা, কতদিন আগে কিনছেন? এটা বোধহয় 7 মাস। আচ্ছা। ওটা কি গাব? হ্যাঁ গাব। ওটা কয় মাসের গাব? গাব এটা মনে করেন 7 মাস হলো, 6 মাসের গাব। দেখবো। এটা দুধ দেওয়ার তো কোনো ব্যাপার নাই, আপনি তো দুধ দেন না? না, আমি দুধ মানে 2-2.5 করে দিই। আচ্ছা, এটা তো দেয় হয় বাড়ি খাওয়ার জন্য? বাড়ি খাওয়ার জন্য। ওই যে যেটা খাচ্ছে আর কি, এটা গরুটা আমি কিনেছিলাম 7-6 বালি, গরুটা কিনেছিলাম 7-8 হাজার মাত্র। কতদিন আগে? বোধহয় ওই একবারে চালান বিক্রি করে দিয়ে তো একবারে চালান ওই 6-7 মাস। আচ্ছা। তো মোটামুটি সব ওই আপনার 15 দিন 1 মাসের মধ্যে সব? ওই 1 মাসের। এই বাছুরটা বয়স কত বললেন ভাই? 5 মাস। 5 মাস না? এটা কি জাতের বাছুর মনে হচ্ছে? এটা সাইওয়াল। সাইওয়াল না? আপনার এখান থেকে তো হওয়া? হ্যাঁ, মানে আপনি এটা গাভ কিনে নিয়ে আসছিলেন, তারপরে বাছুরটা হয়েছে? বাছুরটা হয়ে যাওয়া, তারপরে মনে করি আমি কম দুধ খাই। আচ্ছা। এই 2-2.5 কেজি দুই আর বাছুরই খাই। আচ্ছা, এই এই বাছুরটা কি জাতের আপনি সাইওয়াল বলছেন কেন? সাইওয়াল বলছি আমি যে ওই যে নিচে নাভি আছে না, ওই নাভি যেটা ঝুলে থাকে যেন সেটাই সাইওয়াল। আচ্ছা। আর যেটা টন টন টাইট হয়ে থাকে সেটা সাইওয়াল নয়, দেশি।
কিন্তু এখানে একটা জিনিস দেখবেন আপনি, আপনাদের যে মাজল যেটা, এই যে দুই নাকের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা কালারটা দেখেন। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, আপনি পায়ের খুড়াইগুলো দেখেন, পায়ের খুড়াই কিন্তু কালো না, গোলাপি কালার, আবার এই মাজলটা কিন্তু গোলাপি কালার। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু দেখতে পারি তো আশা রাখি ওটা পাবো কিনা, লেজটা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা দেখবো লেজটার কালারও কিন্তু আপনার ওই গোলাপি কালার। অর্থাৎ এইটা যখন থাকবে তখন বুঝে নিতে হবে এটা আমাদের দেশের একটা জাত, সেটা হলো চিটাগাং, রেড চিটাগাং যেটাকে বলা হয়। তো এটা পুরোপুরি শাইওয়াল না, আমার যেটা মনে হচ্ছে যদি আমার ভুল না হয়, আমাদের দেশের উত্তম, তবে এর সঙ্গে মিক্সড আছে হয়তো শাইওয়াল, কিন্তু সরাসরি এটা শাইওয়াল আমরা, আমার কেন জানি মনে হচ্ছে কথা বলি গরু তো সবাই, আপনার গরুগুলো মোটামুটি আমরা দেখে ফেললাম একটু। আচ্ছা, আপনি গরুগুলো যখন অসুখ বিসুখ হয় তখন ট্রিটমেন্ট কে করে? ডাক্তার আছে ভাই। আচ্ছা, ডাক্তার আছে, মামা শুরু ডাক্তার আছে কেটরাতে বাড়ি। আচ্ছা, ও আসলে ওনার সাজেশন নেই। আচ্ছা, সাজেশন উনি প্রেসক্রিপশন করে, আমি ওষুধ দিয়ে কিনে এসে আবার যদি কখনো বিপদ হয় তারপরে ফোন টোনা করেন, ফোন করে চলে আসে। আচ্ছা আচ্ছা, কারণ এটা ডেলিভারি ব্যাপার তো এটা সেন্সিটিভ ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু আপনার এই প্রত্যেকটা গাভী গাব, তাই তো? জি। কয়টা গরু আছে জানেন আপনার? আমার এখন 10টা আছে এখানে, 10টার মধ্যে 9টাই গাব। 9টাই গাব, একটা বাছুর। একটা বাছুর। আচ্ছা, এই যে গাভ হচ্ছে, গাভ অবস্থায় কিন্তু খাবার একটা নির্দিষ্ট ব্যাপার, গরুগুলোকে প্রতিদিন আপনি কি পরিমাণ কি কি খাওয়ান? এগুলা মেন খাওয়াই ভাই আমি হলো ঘাস আর খ্যার, সানি করে মিক্সার করে ডোকাতে দিয়ে দিই, এটা খাওয়ার পানির সঙ্গে আমি ওই যে মিটমোহর ফিড আছে ওই 1 ফুট করে ফিড আর 1 ফুট করে ভুষি দিই আর পানি। 1 ফুট ফিড মানে এই এতটুকু? কত গ্রাম হতে পারে? 200 গ্রাম? এই 150 গ্রাম। আচ্ছা, 150 গ্রাম বা 200 গ্রাম, তাই তো? এটা দুইবার দেন? দুইবার দিই। তাহলে হাফ কেজি পরে দিনে তিনবার খাবার দিই? হ্যাঁ, তিনবার। তাহলে আপনার প্রায় 1 কেজি হাফ কেজি যায়? হাফ কেজি যায়। হাফ কেজি যায়। হাফ কেজির দাম কত? হাফ কেজির দাম মনে করুন যে 35 টাকা। 35 টাকা। আর এই যে খড় আর ঘাস, ঘাস যদি ভুষি আছে? আচ্ছা, ভুষি কত করে দেন? ভুষি দেন ধরে নেন দিনে 20 টাকা, 25 টাকা খায় আচ্ছা একটা গরু। আচ্ছা আচ্ছা, তাহলে 30-50। আচ্ছা, 50 আর ঘাস আর খড়ের যদি দাম ধরেন আপনি, মনে করেন আপনি উৎপাদিত পণ্য কিন্তু এতে খরচ হয়েছে আপনার, এই ঘাসটা তৈরি খরচটা মানে ঘাস তো আমার বাগানের ঘাস, খ্যার তো আমার বাড়ির আবাদের খ্যার, কিন্তু এটা লেবার দিয়ে কাটিং করতে হয়, তার জন্য খরচ হয়। পাট যদি 500 টাকা হয় একটা পাট, আর একটা পাটে খ্যারের দাম, একটা পাটের দাম ধরলাম আচ্ছা 500 টাকা, পাট আর 500 টাকা খ্যার, ঘাস মিলে 1000 টাকা। 1000 টাকা 10টা গরুর জন্য 100 টাকা করে পড়ে। আচ্ছা, প্রতিদিন 100 টাকার মধ্যে হয়ে যায়? 100 টাকার মধ্যে হয় না, 100, হ্যাঁ একটু বেশি হয়। আচ্ছা, কত বেশি হয়? এই যে মনে ফিটটা আছে। আচ্ছা, আমি আরো 50 টাকা ধরলাম। হ্যাঁ, ওই রকম 100 টাকা হলে সাবেশ কম হবে না তো? না, আরো বেশি হলে হয় কি? না, বেশি হবে না, কমই হবে। আপনি একটা গরু আনুমানিক কত মাস রাখেন? আমি রাখি উদ্দে 10-11 মাস। খাবার হিসাব করে দেখলাম যে 11 মাস বা আমি 12 মাস ধরলাম, প্রায় 54,000 টাকা হয়। তা তো যাবে, 54,000 টাকা পার গরুতে আপনার খরচ হয়ে যায়। আর ধরেন একটা যে গরুটার পিছনে আপনার আছে ওটা কিনছেন কত দিয়ে? 54 না হলে 50 ধরেন, 50 ধরলাম। হ্যাঁ, আচ্ছা 50 ধরলাম। আর এইটা আপনার কত দিয়ে কিনছেন? এটা কিনা আছে আমার 65 দিয়ে। 65 আর 50 বা 54 যাই হোক, তাহলে 65 আর 50 কত হলো? 1,15,000। 1,15,000। আমরা আরো আনুষঙ্গিক কিছু ধরলাম, 15 উপরে একটু উঠবে। আচ্ছা, এটা যখন আপনি বাচ্চা সব বিক্রি করবেন তখন কত দিন কি হবে? এর মানে আমাদের ওদাতের হয়, দুদাতের হয়, এগুলো দাম বেশি হয়। আচ্ছা, কত? 1,30,000-35,000। তাহলে কত আসলো আপনার? তাহলে মানে 15-20,000-25,000 টাকা আসে। আর এই গোবরটা পাই আমরা। হ্যাঁ হ্যাঁ, এই গোবরটা আমাদের বেনিফিট, গ্যাস বায়োগ্যাস চলে। হ্যাঁ, তাহলে আমরা এগুলা একটু হয় সাশ্রয় হয়। বুঝতে পারি যে একটা গরু থেকে আমরা প্রায় কত পাই? 15-20,000। 15 কম যেটা হয় সেটা কত? কম 15। 15 আর বেশি যেটা হয় তার মানে 25, আমরা 15-25 ধরতে পারি। পাশাপাশি একটা মানুষের এখানে কর্মসংস্থান, এই যে মনে করেন যে মানুষ চাকরির জন্য 10-15 লাখ, 20 লাখ, কেউ 8-10 লাখ টাকা ঘুষ দেয় দিয়ে ওই চাকরি করে, ওই চাকরির টাকা তো তুলতে অনেকদিন যায় তাই নয়?
ওই টাকাটা যদি নিয়ে যদি সে মনে করেন যে তার জায়গা জমি থাকে, সে গরু ফার্ম করে কি কোনো বাগান টাগান করে, এটাতে লাভজনক বেশি হবে, লাভজনক বেশি হবে, চাকরি করতে হবে না, ওর আন্ডারে দুই চারটা লোক চাকরি করবে, হয়ে যাবে, হয়ে যাবে। বাস্তবে আসলে পথিকৃত পথ খুঁজে বের করে, পথ তার পথিকৃত খোঁজে না, না না না, তার মানে পথে নামলে হবেই, ব্যবস্থা আল্লাহ, ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করে দেবে। আচ্ছা, এরপরে যদি আপনার কোনো বার্তা থাকে যুব সমাজের প্রতি যারা হতাশ? আমার হিসেবে ভাই অনেকে মাছ চাষ করি আমি, কবুতর চাষ করে এখন মানে সাফল্য হচ্ছে, কবুতর আমাদের গ্রামের এই সাইডে গ্রাম আছে, ও কবুতর পালে, কবুতর ঘিরে পালে নেট দিয়ে, কবুতর দেখি ওই শনিবার মঙ্গলবার বেনিয়ামপুর হাট না হলে 40-50 টাকার ক্ষেত্রে নিয়ে যায় কবুতর বাচ্চা নিয়ে যায় বিক্রি করে আসে। ও তার মানে কবুতর থেকে তো একটা কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান। যুব উন্নয়ন অধিদপ্তরের নাম শুনেছেন? হ্যাঁ নাম শুনেছি। আচ্ছা ওখানে কি হয় আপনি বলতে পারবেন? বলতে পারো যুব উন্নয়ন ট্রেনিং দেয় এক করে, এটা জানি আমি, আমি কোনোদিন যাইনি, আমার মামা শুধু চাকরি করে একটা যুব উন্নয়ন অফিসার। আচ্ছা আচ্ছা, তাদের কাছ থেকে গল্প টল্প শুনি, কিন্তু আমি যাইনি, কোনো ট্রেনিং নিইনি। আচ্ছা, আমার ওই সময় হয়নি, আমি ট্রেনিংও নিইনি। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে আপনাদের বলে নিই, আপনার বয়স যদি 18 থেকে 35 হয় আর আপনি যদি ট্রেনিং নিতে চান বা প্রশিক্ষণ নিতে চান সম্পূর্ণ ফ্রিতে, গরু পালন, মৎস্য চাষ, এছাড়াও অনেক প্রশিক্ষণ হয়ে থাকে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রে, দরকার হলে আপনিও আসুন, নিজেকে দক্ষ মানুষে রূপান্তর করুন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নিজেকে সক্রিয় করে একটা বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করুন। তো ভাই আপনার সময় নিয়ে কথা বললাম, আপনার সময় নিলাম, আর আপনি আমাকে সময় দিলেন, যুবকথাকে সময় দিলেন, এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।